ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। আম্বয়ানের মধ্য দিয়ে তুরাক পাড়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। জুমার নামাজে লাখো মুসল্লির জমায়েত, আখলাক, ইমান ও আমলের উপর আলোচনা চলছে। গণতন্ত্র মানবাধিকার নিয়ে বাংলাদেশকে শেখানোর কিছু নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী, আপত্তি নেই মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক জোটে যোগ দিতে। জনগণের জানমালের নিরাপত্তায় ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচিতেও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে করণীয় নির্ধারণের জন্যই রাষ্ট্র মেরামতের রূপরেখা সম্পর্কে জানতে হবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাড়ুয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু, দগ্ধ একজন হাসপাতালে। কুমিল্লায় ডাকাত সন্দেহে গ্রামবাসী গণপিটুনিতে দুজন নিহত, গুরুতর আহত একজন। একের পর এক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের অ্যালাবামা, টেনেসি, জর্জিয়া ও ক্যারোলিনা অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা। অ্যালাবামাতেই ৬ জনের প্রাণহানি। মাত্র ১২ দিনে ৫ সেন্টিমিটারের বেশি দেবে গেছে উত্তরাখণ্ডের যোশীমঠ শহর, জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO। স্বাগতিক ওমানকে টাই ব্রেকারে হারিয়ে AHF অনূর্ধ্ব ২১ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ১৪ জনের তালিকায় মেসি, এমবাপে, নেইমার, লেভানডভস্কি থাকলেও নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।